নমস্কার, শুরু করছি এখনকার সৌভাগ্য ও সমৃদ্ধি। হ্যাঁ, বহুদিন পরে আবার আপনাদের সামনে, বহুদিন পরে আবার সেই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানোর প্রোগ্রাম সৌভাগ্য ও সমৃদ্ধি। আমি দীর্ঘদিন সময়ের অভাবে প্রোগ্রাম করতে পারিনি দর্শক বন্ধুরা, তো আজকে নতুনভাবে আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য, নতুন কিছু উপহার দেওয়ার জন্য, নতুন কিছু জিনিস শেখানোর জন্য আমি আজকের এই প্রোগ্রামটা মূলত করছি। প্রথমে একটা কথা বলি, আপনাদের এর আগে বহু রিকোয়েস্ট ছিল আমার একটা বই, কররেখার অন্তরালে, বইটা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। এই বইটা আপনাদের বহু প্রতীক্ষিত, যেটা আমার লেখা, যেটা থেকে বহু অ্যাস্ট্রোলজার এবং বহু সাধারণ মানুষ, যারা আপনারা এই বইটা থেকে নিজেদের অনেক কিছু আপডেট করে নিতে পারবেন, নিজেদেরকে অনেক কিছু শিখিয়ে নিতে পারবেন, কিভাবে জীবনে চলতে হয়, কিভাবে লাইফস্টাইলটা আমাদের পরিবর্তন করতে হয়, কোন রেখাটা কোন দিকে গেলে কি হয়, এটা জানতে হবে, বুঝতে হবে। এটারই নাম অ্যাস্ট্রোলজি। দিস ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটা কথা বলে, অ্যাস্ট্রোলজি বলে একটা হাত দেখে, কারণ আপনাদের অনেকেরই ডেট অফ বার্থ হয়তো মেবি নেই, ভুলে গেছেন। ডেট অফ বার্থ নেই না, ডেট অফ বার্থ প্রত্যেকেরই থাকে, কিন্তু ভুলে গেছেন, কোনো কারণে মিস আপ হয়ে গেছে, আগেকার দিনে মা বাবারা ভুলে গেছেন, নানান কারণ হতে পারে, যার জন্য আমি বলি পৃথিবীতে আমি সবথেকে ছোট জ্যোতিষ, যে কিনা হাতের ওপর গবেষণা করে আপনাদেরকে সামান্যভাবে উপস্থাপিত করার চেষ্টা করি, মাত্র যতটুকু আমি পারি ততটুকু চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপিত করি। তো দর্শক বন্ধুরা, আজকে মূলত আলোচনা করব দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে ম্যারেজ আর একটা হচ্ছে এডুকেশন। দর্শক বন্ধুরা, আগে একটা কথা বলি, এই যে পাঁচটা আঙুল আমাদের আছে, এই পাঁচটা আঙুল সাধারণত, এই যদি আপনারা থাম ফিঙ্গার বা বুড়ো আঙুলটা ধরেন, এখন যাদের ডেট অফ বার্থ নেই তারাই মেলান বিশেষ করে, বা যাদের ডেট অফ বার্থ আছে তারাও মেলাতে পারেন, যে আপনার কোন তিথিতে জন্ম, কৃষ্ণপক্ষ কোন পক্ষে জন্ম, কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ, কোন পক্ষে আপনারা জন্মগ্রহণ করেছেন। দর্শক বন্ধুরা, জাস্ট এই বুড়ো আঙুলের পিছন দিকটা দেখবেন, এই বুড়ো আঙুলের পিছনের দিকে যদি আঙুলের ঠিক একদম এই নিচের জায়গাটাতে কোনো একটা চাঁদের মতন সাইন থাকে, দেখুন নিজেদের হাত খেয়াল করে দেখুন, যদি একটা চাঁদ থাকে তাহলে অতি অবশ্যই আপনার শুক্লপক্ষে জন্ম, আর যদি চাঁদ না থাকে, এটা পুরো একই কালার থাকে, তাহলে সেটা আপনার কৃষ্ণপক্ষে জন্ম, সরি। তো দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজি পারে এই জিনিসগুলোকে আবিষ্কার করে আপনাদের সামনে উপস্থাপিত করতে, অ্যাস্ট্রোলজি পারে বিয়ের জায়গাটা দেখিয়ে দিতে। আসুন চলে আসি একটা মানুষের বিয়ের জায়গাতে। দর্শক বন্ধুরা, সাধারণত এই জায়গাটাকে আমি একটু ক্লোজ করি, আপনাদের দেখতে সুবিধা হবে। সাধারণত এই জায়গাটাতে আমাদের বলা হয় ম্যারেজের জায়গা। এই ম্যারেজের জায়গার দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে এই যে কড়ি আঙুলটা রয়েছে বা কনিষ্ঠ আঙুল, এর নিচে ঠিক এই সাইড দিয়ে যদি কারুর দুটো রেখা হার্ট লাইনের দিকে টাচ করে আসে, মানে দুটো রেখা কার্ভ হয়ে যায়, একটু খেয়াল করে দেখুন নিজেদের হাতটা মেলান, যদি দুটো রেখা কার্ভ হয়ে যায়, দেখছেন বহুবার বিয়ের যোগাযোগ হওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু যোগাযোগটা হচ্ছে না, তাই তো, কেন হচ্ছে না, কোন জায়গায়, ঠিক এই জায়গায় রিলেশনটা মিলিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, যদি এই জায়গায় এইভাবে বেঁকে এই হার্ট লাইনের দিকে ঢোকে দুটো লাইনই, এবং সঙ্গে সঙ্গে যদি এই দিকটা খেয়াল করেন, এখানে কিছু সরু রাজলস, মানে আরও একটা মানে আনুষঙ্গিক রেখা যদি খেয়াল করা যায়, ঠিক এই হার্ট লাইনের ওপরে একটা রেখা ক্রস চিপ হয়ে গেছে, মানে
একটু এদিকে বেঁকে গেছে। অতি অবশ্য আপনার সন্তানের বা আপনার ম্যারেজে লেট, ম্যারেজ হওয়ার জায়গাটাতে গণ্ডগোল, একমাত্র অ্যাস্ট্রোলজি পারে এই জায়গাটাকে বলতে, একমাত্র পামিস্ট্রি পারে। দর্শক বন্ধু, মেবি আপনাদের কেউ না কেউ কোনো না কোনো কারণে ডেট অফ বার্থ হারিয়ে ফেলেছেন, আবারও বলছি, বা যখন আপনি ডেলিভার্ড হয়েছেন ডাক্তার তার ঘড়িটা ধরে বসেছিলেন না, আপনাকে ডেলিভার্ড করতে ব্যস্ত ছিলেন। হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট টাইম যখন আপনি প্রথম মাতৃগর্ভে এলেন না প্রথম ভূমিষ্ঠ হলেন? সো অনেক কিছু কনফিউশন আছে। দুজন যমজ শিশু, দুজন যমজ শিশু দুজন দুইটি প্রফেশনে গেছেন, কেন? তাদের জন্মের ছক এক, চার্ট এক, লগ্ন এক, রাশি এক, নক্ষত্র এক, গণ এক, সব এক, কি প্রেডিকশন দেবেন? দর্শক বন্ধু, হাতের রেখা এক হতে পারে না, মিলিয়ে নিন। যদি আপনারাও কেউ, আপনার কোনো সন্তানও যদি তার হাত থাকে, নিশ্চয়ই দুজনের হাত একটু ট্যালি করে নিন, দেখে নিন। এবং সব থেকে বড় কথা আমি আবারও বলছি, বহু প্রতীক্ষিত, আপনাদেরকে আমি বহুদিন ধরে বলেছিলাম যে আমি একটা বই আপনাদের সামনে উপস্থাপিত করব, যেটা থেকে শিক্ষা নিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি বইটা আবার দেখাচ্ছি আপনাদের, জাস্ট এই বইটা একটু ভালো করে খেয়াল করবেন, এই বইটা পাওয়া যাবে কেবলমাত্র বর্তমান এখন আমাদের চেম্বারে। তো দর্শক বন্ধুরা, এই বইটা কিনে নিজেদের আগে পড়তে হবে, জেনে নিতে হবে অ্যাস্ট্রোলজিটা কী জিনিস, কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তিত হয়, সরি, কোন রেখা কোন দিকে গেলে, কোন রেখা কোন দিকে গেলে আপনি আপনার সন্তানের বিয়ের জায়গাটা ম্যাচিওর করতে পারবেন। আমি আর একটা জিনিস দেখাই, চাটে চলে আসুন। সাধারণত যদি খেয়াল করে দেখা যায়, এই যে জায়গাটা, এই জায়গাটাকে, এই জায়গাটাকে বলা হয় লোয়ার মার্স বা মঙ্গলের নিচের অংশ। তো দর্শক বন্ধুরা, যদি একটা খেয়াল করে দেখেন, এই যে লাইফ লাইন দিয়ে যে রেখাটি এখানটাকে, যে যে লাইফ লাইন রেখাটি নেবেছে, এই লাইফ লাইনের এখানে যদি কোনো একটা বড় বক্স ক্রিয়েট হয় ঠিক এই জায়গাটাতে, আমি আর একটু বড় করে দেখাই আপনাদের দেখতে সুবিধা হবে, ঠিক এই জায়গাটাতে যদি কোনো বক্স ক্রিয়েট হয় তাহলে ম্যারেজের জায়গায় অবস্টাকলস আছে। এবং আমি বলবো সেক্ষেত্রে কোনো একজন ভালো অভিজ্ঞ কোনো একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জায়গাটাকে ঠিক করে নেওয়া উচিত, কারণ বিবাহিত জীবন যেন কখনো অশান্তিময় এবং বিষময় না হয়ে ওঠে, এটাই আমাদের কাম্য। আমরা চাই, আমরা চাই, আমি চাই অন্তত মানুষ সুস্থ হয়ে সুন্দরভাবে শান্তিতে বসবাস করুন। দর্শক বন্ধুরা, দু একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে হাতের কিছু কিছু গঠন আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দেয়, মিলিয়ে নেওয়া যায়, আপনাদেরকে বলছি আপনারা একটু মিলিয়ে নিন, এই জায়গাগুলো অনেক কষ্টে আবিষ্কার করা হয়েছে। আবারও বলছি, যারা এই বইটা কিনে পড়বেন তারা নিশ্চয়ই আরও অনেক বেশি জ্ঞান লাভ করবেন। তো আমি আগে চলে আসছি আর একবার চাটে, হাতে, যদি কারোর হাতের, ঠিক খেয়াল করে দেখুন দর্শক বন্ধুরা, হাতের এই মাঝখানটা দেখুন, মেলান এই জায়গাটা, এর আগে এই তথ্য আপনাদেরকে কেউ কখনো দেননি, মিলিয়ে নিন। ঠিক হাতের এই মিডল পোর্শন, যদি এই মিডল পোর্শনে প্রচণ্ড ক্রস, আমি আরেকটু ক্লোজ করছি, যদি এই জায়গাটাতে প্রচণ্ড ক্রস চিহ্ন বারবার, এখানে কোনো বক্স ক্রিয়েট, এবং এই জায়গাটাতে অজস্র রেখা, একটা দুটো তিনটে চারটে, যেন বা জায়গাটা ডিপ হয়ে গেছে একটু, হাতের মিডলটা একটু ডিপ, দর্শক বন্ধু মেলান কনস্টিপেশি বা পেটের প্রবলেম, কনস্টিপেশি বা পেটের প্রবলেমে আপনাকে ভুগতে হবে, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, পেটের সমস্যায় ভুগতে হবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু এর সঙ্গে মেডিকেলকে কখনোই গোলাতে চায় না, ডাক্তারের কাজ ডাক্তাররা করবেন, আমি ডাক্তার নই, আমি এটা সারাতে পারি না। আমি কোনো সমস্যা
ডিটেক্ট করে প্রোটেক্ট করতে পারি, কিওর করতে পারি না, কারণ দিস ইজ অ্যাস্ট্রোলজি। যদি আমি আপনার সমস্যা সত্যি 100% সমাধান করে দিতে পারতাম, তাহলে আজকে আমাকে এখানে বসে থাকতে হতো না এবং আপনারা টিভি খুলে আমাকে এখন দেখতেন না, আপনারা বাড়িতে আমাকে ধূপ ঘোরাতেন ঠাকুরের জায়গায় রেখে, কারণ আমি নেক্সট গড হয়ে যেতাম, নই আমি সেটা। আরেকটা জিনিস দেখেন, যারা মহিলা তাদেরকে, তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখাবো এটা, যারা মহিলা তাদের হাতের যদি এই জায়গাটা খেয়াল করে দেখেন একটু, দাঁড়ান আমি যদি পারি হাতটা একটু উঠিয়ে নিই, যদি মহিলারা খেয়াল করে দেখেন হাতের এই নিচের জায়গাটা, হাতের এই নিচের জায়গাটা যদি এই জায়গাটাতে অসংখ্য ক্রস চিহ্ন থাকে, বা এই জায়গাটা একটু ডিপ হয়ে থাকে, বা এই জায়গাটাতে একটা দুটো তিনটে রেখা কোনোভাবে ক্রস করে যায়, তাহলে কিন্তু দর্শক বন্ধু এখানে বুঝতে হবে তার কোনো গাইনিকাল প্রবলেম, কোনো গাইনিকাল প্রবলেম হতে পারে, সাবধান। দর্শক বন্ধু একটা জিনিস মিলিয়ে নিন, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি কি পারে? আপনার কখনো ইয়ার লস হয়েছিল এডুকেশনে? কী করে বুঝবেন, কী করে একজন অ্যাস্ট্রোলজার বলবেন? কারোর কাছে যেতে হবে না, নিজে মেলান। আপনার সন্তানের ইয়ার লস হয়েছিল, মিলিয়ে নিন, জাস্ট এই কুড়ি আঙুলটা ধরুন, এরকমভাবে ধরুন, ধরে ইনসাইড এই দিকে আঙুলটা বলান, বলান একটু জোরে, দেখুন যদি এই জায়গায় ইনসাইডে আপনার গাঁটটা আটকায়, মনে হচ্ছে গাঁটে লাগছে ইনসাইডে, আপনার রিয়াল লস হয়েছে। হ্যাঁ, দিস ইজ অ্যাস্ট্রোলজি, এটা অ্যাস্ট্রোলজিই পারে বলতে, দিস ইজ মিরাকল। আবার যদি দেখেন এই সাইডে গাঁটটা ঠেলে বেরিয়ে আছে, না রিয়াল লস হয়নি। এবার ইয়ার লস হওয়া মানেই কে কারুর এডুকেশন হয় না, তাই কি নয়? এই নিয়ে আরও অনেক তথ্য আছে, এই নিয়ে আরও অনেক তথ্য আছে, আরও নতুন নতুন জিনিস আমি সামনের দিনে আপনাদেরকে আরও সুন্দর কিছু জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করব। সো দর্শক বন্ধুরা চেয়ার আপ, ম্যারেজের জায়গাটা ঠিক করতে হবে, কর্মের জায়গা যেখান থেকে আপনি আর্ন করেন, আর্নিংয়ের জায়গা ঠিক করতে হবে। আপনি সেভিংস করতে পারছেন না, আপনার ব্যবসাটা কেন ভালো চলছে না একবার দেখে নিন চট করে। যদি খেয়াল করে দেখেন যে আপনার হাতের এই যে ভাগ্যরেখা বা ফেড লাইন রয়েছে, একটু খেয়াল করে দেখুন, বড় করে দেখাচ্ছি, এই যে ফেড লাইন বা ভাগ্যরেখাটি রয়েছে, যদি খেয়াল করে দেখেন এই ভাগ্যরেখার ওপর কোনো একটি রেখা এদিক থেকে ক্রস করে বেরিয়েছে, যে কোনো ভাবেই, একদম নিচে থেকে উপর অবধি দেখুন, দেখুন এখন বর্তমান কিন্তু ব্যবসা ভালো চলছে না, আপনার এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না, আপনি যে কোনো ব্যবসা করতে যাচ্ছেন চোট খাচ্ছেন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি পারে এগুলো বলে দিতে। আমি আবারও বলছি, কররেখার অন্তরালে, এই কররেখার অন্তরালে এই বইটা অতি অবশ্যই কিনে পড়তে হবে, অতি অবশ্যই এই বইটা কিনে পড়লে, আমি টেকনিশিয়ানকে বলবো একবার বইটা দেখানোর জন্য, এই কররেখার অন্তরালে এই বইটি পড়লে নিজের জীবনের মানেটাই বদলে যাবে, মানেটাই বদলে যাবে। অনেক কষ্টে বহুদিন আপনাদেরকে বলেছিলাম বইটা আসছে আসছে আসছে, আপনাদের সামনে প্রেজেন্টেড অলরেডি, সময় নেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। জ্যোতিষী সব্যসাচী ব্যানার্জি, বুকিং নাম্বার 9830006733 অথবা 9830240199, নর্থ বেঙ্গলের জন্য বুকিং নাম্বার 9735050943, এছাড়া ইমেল করতে পারেন contact@astrosobyasachi.com, ওয়েবসাইট www.astrosobyasachi.com।